সন্মিতা দিনিবন নিবিমু সাল লাহ ওয়ালহি সাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে যে হাদিস সে এবং মুসলিম রয়েছে হাদিস বর্ণনা করছেন আব হোরে রদির তা রান হু আন্না রসুল আল্লাহ সল্লাহ আলি সাললাম কল ইন্নালিল্লা হে তে সাত তেইনা ইস মান মিয়াতন ইল্লা ওয়া হেদান মান সহা দখলাল জান্না নিবিমু সল্লাহ আলি করেন আল্লাহ নিরানব্বইটি নাম রয়েছে যে ব্যক্তি সেগুলোকে মুখস্থ করল সেগুলোকে সংরক্ষণ করলো জান্নাতে প্রবেশ করল এই হাদিসে নিরানব্বইটি নামের কথা উল্লেখ আছে তবে আল্লাহ নিরানব্বইটি নাম বিষয়টি এমনটি নয় এই হাদিসে ফজিলতে এসেছে যে ব্যক্তি নিরানব্বইটি নাম মুখস্থ করল ওলামগন বলেছেন সেগুলোকে সুন্দরভাবে অর্থ বুঝল এবং নামগুলি যেই অর্থ প্রমাণ করে অর্থ বহন করে তার প্রতি আমল করল সে জান্নাতে প্রবেশ করবে তাহলে এখানে নিরানব্বইটি নাম অন্য নামগুলো বর্ণিত হয়েছে এছাড়াও আমরা যদি খুলি আল্লাহ সহ বলেছেন আল্লাহ সহ অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে সেগুলো দিয়ে তোমরা ডাকো কোরআন এবং হাদিস একত্রে করলে একত্র করলে স্পষ্ট যে আল্লাহ সুলনাতার অনেক নাম রয়েছে শুধুমাত্র নিরানব্বইটি নয় ওলামগণ এমনটি বলেছেন যে যে নিরানব্বইটি নাম হাদিসে উল্লেখ হয়েছে এবং তার ফজিলত বর্ণিত হয়েছে সেগুলো তো নিরানব্বইটি নাম স্পষ্ট তবে এছাড়াও কোরআন সুন্নতে আরও আল্লাহর অনেক নাম এসেছে আল্লাহর নাম নির্দিষ্ট নয় আল্লাহর নাম হলো অনির্দিষ্ট অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে অল্লাহ আলাম